সবার আগে সাত পাকে মালা, তারপরে শুভদৃষ্টি, তারপরে মালা বদল, তাই তো? আচ্ছা আমি ভাবি বিয়ের সময় সাত পাক কেন খায়? আট পাক খেতে পারত, ন পাক খেতে পারত, ছ পাক খেতে পারত, না সাত পাক। কেন সাত পাক খায়? এই যেখানে অনেক মায়েদের ভাগ বেশি আছে। আমার একটা মেয়ে বিয়ের আগে তার বাবার কাছে থাকে, এমন আমাদের সমাজে নিয়ম। বিয়ের পরে সেই মেয়ে যখন শ্বশুর বাড়িতে যায়, সেই মেয়ে যখন বাপের বাড়ি আসে, সেই মেয়েকে কিন্তু পরের মতো আসতে হয়, হয় না? মানে নিজের বাবার বাড়িতে আসবার জন্য তাকে দেখবে বাজার থেকে মিষ্টি কিনে, মা বাবার জন্য জামা কাপড় কিনে আসতে হয়। কেন? কারণ এই যে স্বামীরা বিয়ে করে, ছেলেরা বিয়ে করে একটা মেয়েকে, স্বামী শুধু স্বামী বিয়ে করলাম না, অনেক বড় দায়িত্ব। একটা স্বামী একটা স্ত্রীর বাবা, একটা স্বামী একটা স্ত্রীর ছেলে, ওষুধ, গুরুদেব, দেবতা, সব কিছু পালন করে একজন স্বামী। সেই কারণেই একটা মেয়ে নিজের বাবার ঘর ছেড়ে স্বামীর বাড়িতে যায়, আর এই কারণেই বিয়ের সময় সাত পাক খায়। স্বামীর কর্তব্যগুলো প্রতিজ্ঞাবদ্ধ করবার জন্য বিয়ের সময় সাত পাক খায়। কেন খায়, কি কি প্রতিজ্ঞা করে, আর সাত পাক কেন খায় শুনে নি। প্রথমে গানটা করে নি, তারপরে ভেঙে ভেঙে বুঝিয়ে দেবো আমাদের হিন্দু সনাতন ধর্মের শাস্ত্র কি বলছে, বিবাহের নিয়ম কেন সাত পাক খায় শুনে না। অন্নদানে পিতা সম রতি দানে পতি, 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 পিণ্ডদানে পুত্র সম পরকালের গতি, পিণ্ডদানে পুত্র সম পরপরের গতি, পিণ্ডদানে পুত্র সম পরকালের গতি, পিণ্ডদানে পুত্র সম পরপরের গতি। রোগেতে ঔষধ সম সেবাতে দেবতা, রোগেতে ঔষধ সম সেবাতে দেবতা, রোগেতে ঔষধ সম সেবাতে দেবতা, রোগেতে ঔষধ সম সেবাতে দেবতা। জ্ঞানে দানে গুরু তুল্য বিপদেতে ভাতা, জ্ঞানে দানে গুরু তুল্য বিপদেতে ভাতা, জ্ঞানে দানে গুরু তুল্য বিপদেতে ভাতা, গুরু তুল্য বিপদেতে ভাতা। গুনেছ সাতটা হয়েছে কিনা? কেউ গুনেছ? শুনে নাও কেন সাত পাক খায়। প্রথমে বললাম গানের মধ্যে অন্নদানে পিতা সম। আচ্ছা চলে এসো না, এদিকে চলে এসো, যত দেরি করবে সময়ে চলে যাবে। 5:30 বেজে গেলেই আমার ধাম। হ্যাঁ শুনে নাও মায়েরা, গানের মধ্যে আমি প্রথমে বললাম অন্নদানে পিতা সম। আচ্ছা বিয়ের আগে মেয়েরা কার কাছে খায়? আসতে গো, বিয়ের আগে মেয়েরা কার কাছে খায়? বাবার কাছে। আর বিয়ের পরে স্বামীর কাছে। ওই সাত পাকের প্রথম পাক, মানে প্রথম পাক খেলো স্বামী, বাবার মতো মেয়েটা সারা জীবনের খাওয়ানোর দায়িত্ব তুলে নিল, তাহলে এক পাক হলো অন্নদানে পিতা সম। তারপরে বলছে রতি দানে পতি। রতি মানে হচ্ছে স্বামীর প্রেম ভালোবাসা, আদর যত্ন করে স্বামী সারা জীবন বুকে জড়িয়ে রাখবে, এটার জন্য দুপাক। তাহলে অন্নদানে পিতা সম, রতি দানে পতি। তারপরে বলছে পিণ্ডদানে পুত্র সম পরকালের গতি। পিণ্ডদানে পুত্র, 2 ছিল 1-3, পিণ্ডদানে পুত্র সম পরকালের গতি। এটা ভালো করে বুঝে নাও মায়েরা। দেখবে অনেক মেয়ে বিয়ের পরে সন্তান হয় না। সবার কি সন্তান হয়? অনেক সন্তান পাওয়া এ তো ভগবানের দান। অনেক মেয়ের দেখবে বিয়ের পরে সন্তান হয় না। তো যদি সন্তান না থাকা অবস্থায় সেই মা মারা যায়, সেই স্ত্রী মারা যায়, তাহলে যেহেতু সন্তান নেই, স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী কিন্তু সন্তান স্বরূপ স্ত্রীর পিণ্ডদান করতে পারে, স্বামীর পারে। স্বামীর এই অধিকার আছে। তাহলে পিণ্ডদানে পুত্র সম পদকালের গতি, পিণ্ড দান করে পদপার করাতে পারে। তিন, তারপরে বলছে রোগেতে ঔষধ সম সেবাতে দেবতা। রোগেতে ঔষধ মানে তিন ছিল, দুই পাঁচ, রোগেতে ঔষধ সেবাতে দেবতা। তো রোগেতে ঔষধ মানে দেখবে আমাদের বাড়ির বউদের যদি শরীর খারাপ হয়, ডাক্তার দেখে ওষুধ আমরা খাচ্ছি ভালো, কিন্তু স্বামী যদি পাশে বসে মাথায় একটু হাত বুলিয়ে দেয় যে হাগো তোমার কিছু হবে না, আমি আছি, আমি তোমার কাছেই আছি, তুমি ভয় পেও না, এই স্বামী যদি স্নেহের হাতটা স্ত্রীর কপালে বুলিয়ে দেয়, ও দেখবে ওষুধের মতো কাজ হবে, এ কাজ হতে বাধ্য। যারা সংসার করেছো তারা জানবে, স্বামী পাশে থেকে যদি বলে তোমার কোনো চিন্তা নেই আমি আছি, ওষুধের মতো কাজ হয়। তাহলে রোগেতে স্বামী ওষুধ। তারপরে বলছে সেবাতে, রোগেতে ঔষধ সম সেবাতে দেবতা, পাঁচ নম্বর পাক সেবাতে দেবতা। মানে দেখবে সংসারে রান্না বান্না কারা করে? আমরা ছেলেরা করি তো নাকি? কি গো আমরা করি না? কারা করে? কি গো আমরা করি না? আরে আমাকে সাপোর্ট করো, হ্যাঁ বলো না। মানে এদিকে যা মায়েরা আছে নালে চেপে দেবে। কারা করে? মেয়েরা না? তো মেয়েরা প্রতিদিন রান্না করে। একদিন যদি স্বামী বলে জানো আজকে আমি কাজে যাব না, আজকে রান্না আমি করব, স্বামী যদি রান্না করে তোমাকে খেতেও হবে না, আমি খাইয়ে দেব, ও দেখবে যেন স্বয়ং দেবতা, যেন স্বয়ং দেবতা এসে রান্না করে তোমাকে খাইয়ে দিল, একদম সেই অনুভব তোমার হৃদয় থেকে হবে। ওই জন্য বলছে সেবাতে দেবতা, তাহলে পাঁচ পাক। তারপরে বলছে জ্ঞানদানে গুরুতুল্য আর বিপদে ভ্রাতা। পাঁচ ছিল, জ্ঞানদানে গুরুতুল্য ছয় আর বিপদে ভ্রাতা সাত। জ্ঞানদানে গুরুতুল্য মানে যাদের দীক্ষা হয়নি, যাদের দীক্ষা হয়েছে তারা গুরুর কাছে আদেশ চাইবে, পরামর্শ চাইবে। যাদের দীক্ষা হয়নি তারা কি করবে? তারা স্বামীর কাছে পরামর্শ চাইবে, স্বামী গুরুদেব। কারণ স্বামী তো খারাপ যুক্তি দেয় না, দেয় কি? শুনে নাও মায়েরা, সংসারীর কথা কোনোদিন পাশের বাড়ি দিদিকে বলতে যাবে না। পাশের বাড়ি দিদিকে বলেছ তো মরেছ। ও দিদিকে ধরো বললে জানিস দিদি সংসারে সুখ নাই, তো দাদা খালি আমায় মারি, ও দিদি তোমার সামনে বলবি হ্যাঁ আমারও শুনে বড় কষ্ট, তোমার সামনে বলবি, তুমি পিছন হলেই বলবে ঠিক হয়েছে, ঠিক বলবে না। অতএব ঝগড়াঝাটির কথা দুজনকে বলবে বিয়ের পরে, স্বামী আর গুরুদেব। তো স্বামী গুরুদেবের তুল্য, সেই জন্য জ্ঞানদানী গুরুতুল্য। তারপরে শেষেরটা বলছে বিপদে ভ্রাতা। বিপদে ভ্রাতা মানে দেখবে বিয়ের আগে অল্প বয়সে কোনো মেয়ে যদি আস্তে আস্তে হ্যাঁ, তো দেখবে বিয়ের আগে অল্প বয়সী কোনো মেয়ে যদি রাস্তা দিয়ে যায়, তাকে যদি কোনো চ্যাংড়া ছেলেরা টিটকিরি মারে, তন টিটকিরি করে, তার যদি দাদা বা ভাই থাকে সে কি করবে? যে আমার বোনের দিকে একদম দেবে না। আর বিয়ের পরে এই কাজ কে করে? আমার বউয়ের দিকে তাকানো কি ছেড়ে দেবে? এই জন্যে শেষেরটা হচ্ছে বিপদে ভ্রাতা, মানে স্ত্রীর বউয়ের বিপদে স্বামী দাদার মতো, ভাইয়ের মতো ঝাঁপিয়ে পড়বে। এই কারণে আমাদের হিন্দু সনাতন ধর্মের নিয়ম বিবাহের সময় সাথে পাকে বাধা হয়, সাথে পাকে বাধা হয়, এই কথা শাস্ত্রে কয়, এই কথা শাস্ত্রে কয়, এই কথা শাস্ত্রে। তাই হরি 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 বলে, হরি 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 বলে সাথে পাকে বাধা হয়, হরি 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 বলে সাথে পাকে বাধা হয়, হরি 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 বলে সাথে পাকে বাধা হয়, সাথে পাকে বাধা হয়, সাথে পাকে বাধা হয়, সাথে পাকে বাধা হয়। তাহলে সাত পাক হলো নাকি? তাহলে বিয়ে হলো, কার সাথে কার বিয়েটা হলো? বলছি কার সাথে কার বিয়েটা হলো? তোমার পিছনে গল্প করছে। কার সাথে কার বিয়েটা হলো? শোনো, একটা কথা বলি, মন দিয়ে শোনো আমার কথাটা। হরি সভায় বসা মানে অতি বড় ভাগ্যের ফল, এটা ঠিক। কিন্তু হরি সভায় বসে হরি নামে মনোনিবেশ না করে অন্য কথায় যদি মনোনিবেশ করে, সেটা আমার ঘোরতর পাপ। এই অপরাধ আমার হবে না, অপরাধ তোমাদের হবে। কারণ এই জায়গাটা মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবনে বসে যদি তোমরা অন্যমনস্ক হও, অপরাধ তোমাদের হবে। অতএব মন দিয়ে শুনতে হবে, মন দিয়ে শোনো কথাগুলো আস্তে। তাহলে কার সাথে কার বিয়েটা হলো? হ্যাঁ, সুধান্যর সাথে সুপ্রভা। শোনো ভালো করে, মন দিয়ে শোনো, আর নালে বলো বন্ধ করে দিয়ে নেমে যাচ্ছে, চলে যাব নাকি? তো শোনো, সুপ্রভার সাথে সুধান্যর বিয়েটা হলো। আচ্ছা, বিয়ের পরের দিনটা কাল রাত্রি, তারপরের দিন ফুলশয্যা। তো ফুলশয্যার দিন সুধান্য ঘরে ঢুকেছে, ঘরে ঢুকে ফুল দিয়ে সাজানো বিছানা, বিছানায় বসে বসে চিন্তা করছে, ওহ এরা যেন কি পেল আমাকে, এরা 3 দিন ধরে আমাকে ব্যতিব্যস্ত করে দিল, মানে হরিনাম 3 দিন ধরে আমার বন্ধ, খালি বলছে এখানে আয়, স্নান কর, মালা পর, ধুতি পর, এই চলছে, আস্তে কই, এই চলছে, খালি খালি বলছে সব সময়, মানে আমাকে যেন ব্যতিব্যস্ত করে দিচ্ছে। তো আজকে আমার ফুলশয্যা, আজকে আমি বিছানায় বসে বসে 3 দিন ধরে হরিনাম করা হয়নি, আজকে তাহলে বিছানায় বসে হরিনাম করব। এতদিন তো একা করেছি, আজকে আমি বউকে নিয়ে করব। কি এতদিন একা করেছি, আজকে বউকে নিয়ে করব, এ ভাবছে বিছানায় বসে বসে সুধান্য। আর ওদিকে ঘরের বাইরে সুপ্রভা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, ঢুকেই বরকে বলবো যে হ্যাঁ গো জানো, হানিমুনে কিন্তু আমাকে দীঘা নিয়ে যেতে হবে, হানিমুনে কিন্তু আমি 58 গেট ফরেস্টে ঘুরতে যাব। এই কথা এখন, মানে বউ ভাবছে আমি দীঘা যাব, আর এ ভাবছে বউ ঘরে আসলে বউকে নিয়ে আমি বৃন্দাবন দেখাব। তাহলে বুঝেছ, দুজনে দু রকম, এ ভাবছে আমি বৃন্দাবন যাব, এ ভাবছে আমি দীঘা যাব। সংসারে দেখবে স্বামী যদি ভক্ত হয়, বউ যদি ভক্তিমতী না হয়, সে সংসারে বড় গণ্ডগোল। কিন্তু বউ যদি ভক্তিমতী হয়, স্বামী যদি ভক্ত না হয়, সে সংসার কিন্তু টিকে যায়। মাতাল স্বামী হলেও বউ ঠিক তাকে ভক্ত করে। ঘরে ঢুকেছে, ঘরে ভেতরে এলো, আসার পরে, ও স্বামী প্রণাম। তাহলে সুপ্রভা বসো। হ্যাঁ স্বামী বসল, বসার পরে তাহলে শুরু হোক নাকি? এখন সুপ্রভা বলছে হ্যাঁ শুরু হোক, আস্তে আস্তে। সুপ্রভা বলছে হ্যাঁ শুরু হোক, এ ভাবছে স্বামীর সাথে তাহলে গল্প হবে, কিন্তু এ ভাবছে কি হরিনাম হবে। তাহলে তুমি বলো আমার সাথে, গাও তুমি, বলো বলো হরে কৃষ্ণ। মানে সুপ্রভা স্বামীর দিকে হাঁ, স্বামী কি বলবো, বলো হরে কৃষ্ণ। মানে স্বামী আজকে আমাদের ফুলশয্যা, হ্যাঁ জানি তো, ওই জন্যই বলো হরে কৃষ্ণ। সুপ্রভা মাগো কিছুক্ষণ চুপ করে থাকো, চুপ করে থাকার পরে বলছে, শোনো স্বামী শোনো, তুমি যদি মনে করো আমাকে ছেড়ে দিয়ে তুমি হরিনাম নিয়ে থাকবে, তুমি ভুল ভাবছো। আগে যা হয়েছে হয়েছে, আজকের পর থেকে তুমি শুনে নাও, আজকের পর থেকে তোমার হরিনাম বন্ধ। আজকের পর থেকে তোমার কৃষ্ণ নাম বন্ধ। आजकेर पर थेके यदि तुमी हरिनाम करो आमी तोमार स्त्री सुप्रभा तोमाके तोमार सामने प्रतिज्ञा करछि तोमाके आमी जेलखानाय पचिये गलिये मारबो। आजकेर पर थेके तुमी यदि हरिनाम करो तोमार कृष्णेर मूर्तिटा आमी नदीर जले छुड़े देब। सुधान्नो आगो चुप करे दाड़िये बोयेर कथाटा शुधु शुनलो। शोनार परे भावछे ए आमार कि हलो, ए आमी कि बहु पेलाम। छोटोबेला थेके आमी हरिनाम करी, आमार बाबा आमाके बाधा दित, सेई जोन्नो सब सब अल्प बयसे आमार बिये दिलो। भावलाम बियेर परे बउके निये हरिनाम करब, बउटाओ आमार। शोनो सुप्रभा, तुमी प्रतिज्ञा करले आमी हरिनाम करले तुमी आमाके जेलखानाय पचिये गलिये मारबे, आमार कृष्णेर मूर्ति फेले देबे। आमिओ प्रतिज्ञा करछि। शोनो, आजकेर पर थेके तुमी आमार स्त्री तोमार घरे एकी साथे एई घरेई थाकबो। कारण घरेर बाइरे जदि चले जाई, अन्य घरे थाकी, ताहले बाबाके अपमान करा होबे, माके अपमान करा होबे। এই ঘরে আমি থাকব, কিন্তু প্রতিজ্ঞা করলাম আজকের পরে আমি তোমার অঙ্গ স্পর্শ করব না। আজকের পর থেকে আমি ফুলের বিছানায় শয়ন করব না। তুমি যতই সুন্দরী হও না কেন, তোমার গায়ে আমি হাত দেব না, এই আমার প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা করলো, বিছানা থেকে নেমে গেল। বিছানা থেকে নেমে গিয়ে মাদুর, ছেঁড়া মাদুরটা মেঝেতে, কৃষ্ণের মূর্তিটা কোলে তুলে নিল। এ আমার কি হলো? কি চেয়েছিলাম, আমার কি হলো? কৃষ্ণ বিনা চরাচর মাঝে সংসার। কথায় বলে সংসার সুখের হয় রমণীর গুণে, কারণ তারাই সংসারের মাথা। অনেক বাড়ির বউ থাকে, চিন্তা করে স্বামী যে টাকা রোজগার করে আনবে সেই নিয়ে সংসার করব। আবার অনেক বাড়ির বউ থাকে, ওপারের মিনুর মাকে মিনুর বাবা মিনু শাড়ি কিনে দিল, তুমি দিতে পারছো না, তোমার মতো স্বামী থাকার থেকে না থাকা ভালো। ওই স্বামী বউয়ের কথা শুনে ঘর থেকে বাইরে চলে যায়, ও আর ঘরে ফেরে না। খবর পাওয়া যায় রোডে, লরির তলায়, কিংবা রেল লাইনের ধারে কাটা মাথা। স্বামী গো, আমি কত সানি বিধিছি, স্বামী তোমার সুখের ঘর ভাবিনি, সব ভুলে গিয়ে আমায় করে দিবি।